রাজা গিটা লার্নিং পয়েন্ট থেকে। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আরও ভালো থাকো, এবং সবাইকে জানাই শুভ বিজয়া প্রীতির শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো করে এনজয় করে পুজো কাটিয়েছো ঘরের মধ্যে বসেই। ঠিক আছে, যাই হোক, আর তো কোনো উপায়ও নেই। তো আজকে আমরা যে লেসেনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জীবনে কি পাবো না সংটা। এটা আমাকে একজন বন্ধু রিকোয়েস্ট করেছিল, তার নাম হচ্ছে সৌরভ ব্যানার্জি, দ্যাটস ওয়াই আমি আজকে এটা বানালাম। ঠিক আছে, তো আই হোপ কি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক তাহলে পুরো লিড পার্টটা। ঠিক আছে, পুরো কাছে থেকে ফার্স্ট যে লাইনটা আসছে এরকম, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা। তো ওটার জন্য কি হচ্ছে দেখে নাও, ফাইভ স্ট্রিং সিক্স, ফোর স্ট্রিং ফোর, ফোর স্ট্রিং সিক্স, তারপর ফিফথ স্ট্রিং সিক্স দুবার, ফোর স্ট্রিং ফোর, ফোর স্ট্রিং ফোর্থ ফ্রেট, ফোর ইনে ফোর্থ ফ্রেট। ঠিক আছে, তারপর ফোর স্ট্রিং সিক্স ফ্রেট। ঠিক আছে, এদের হয়ে গেল। এবং ভুলেছি সে ভাবনা, তো ওটাতে কী হবে, ওটার জন্য হবে থার্ড স্ট্রিং ফিফথ ফ্রেট তিন দুবার। ঠিক আছে, তারপর থার্ড স্ট্রিং থার্ড, ফোর্থ স্ট্রিং ফোর্থ ফ্রেট, তারপর ফোর্থ স্ট্রিং সিক্স তিনবার। ঠিক আছে, তাহলে কী হলো, ভুলেছি সে ভাবনা। তারপর লাইন আসছে, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। তো ওটার জন্য যেটা হবে দেখো, থার্ড স্ট্রিং সিক্স পাঁচবার, থার্ড স্ট্রিং ফাইভ পাঁচবার, থার্ড স্ট্রিং থার্ড পাঁচবার, ফোর্থ স্ট্রিং ফোর, তারপর ফোর্থ স্ট্রিং সিক্স। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার এই যে পুরো পার্টটা, ঠিক আছে, জীবনে কি পাবো না টু তোমার আসল কি নকল শোনা এতটা পর্যন্ত, এটা কিন্তু অনেকবার রিপিট আছে। তো এই পার্টটাকে দেখে রাখো, আমি পরে বলে দেবো কোথায় কোথায় রিপিট হবে। তারপরে লাইন যেটা হচ্ছে, সেকেন্ড স্ট্রিং ফোর দুবার, থার্ড স্ট্রিং ফিফথ, তো এটা দুবার হবে। ঠিক আছে, সেকেন্ড স্ট্রিং ফোর দুবার, থার্ড স্ট্রিং ফিফথ একবার, তো এই টোটালটা দুবার হবে। ঠিক আছে, হয়ে যাওয়ার পর সেকেন্ড স্ট্রিং ফোর, থার্ড স্ট্রিং ফিফথ, সেকেন্ড স্ট্রিং ফোর, সেকেন্ড স্ট্রিং সিক্স, সেকেন্ড স্ট্রিং ফোর, থার্ড স্ট্রিং সিক্স, থার্ড স্ট্রিং থার্ড। তো কেমন হবে লাইনটা, ঠিক আছে। তারপরে যে লাইনটা আছে সেটা হচ্ছে এরম, থার্ড স্ট্রিং সিক্স দুবার, ঠিক আছে, তারপর থার্ড স্ট্রিং থার্ড একবার, তো এইটা দুবার হবে টোটাল। ঠিক আছে, এই যেটা দেখালাম থার্ড স্ট্রিং সিক্স অ্যান্ড থার্ড স্ট্রিং থার্ড। ঠিক আছে, হয়ে গেল। আফটার দ্যাট থার্ড স্ট্রিং সিক্স, থার্ড স্ট্রিং থার্ড, থার্ড স্ট্রিং সিক্স, সেকেন্ড স্ট্রিং ফোর দুবার, তারপর থার্ড স্ট্রিং সিক্স, থার্ড স্ট্রিং ফিফথ। ঠিক আছে, তো এইটা কেমন হলো, ঠিক আছে। তো এই টোটালটা শোনার পর থেকে, আসল কি নকল শোনা শোনার পর থেকে যতটা হলো এখন পর্যন্ত, এটা দুবার রিপিট হবে। জীবনে কি পাবো না, ওই আসল কি নকল শোনা ওটাও দুবার রিপিট হবে, তারপর এটা। তো এটা কেমন হবে টোটালটা দেখে না, ঠিক আছে। তো এইটাও দুবার, টোটাল দুবার রিপিট হবে। আফটার দ্যাট থার্ড স্ট্রিং থার্ড আটবার হয়ে গেছে, আটবার হওয়ার পর থার্ড স্ট্রিং থার্ড একবার, থার্ড স্ট্রিং ফিফথ, থার্ড স্ট্রিং সিক্স, দেন থার্ড স্ট্রিং ফিফথ, থার্ড স্ট্রিং থার্ড, ফোর্থ স্ট্রিং সিক্স, ফোর্থ স্ট্রিং ফোর। ঠিক আছে, এতটা হয়ে গেল। তারপরে আবার
সামনে যা দেখি জানি না সে কি আসলে কিনা করছো না। তো থার্স্টিং সিক্স পাঁচবার, থার্স্টিং ফিফ পাঁচবার, থার্স্টিং থার্ড পাঁচবার, ফার্স্টিং ফোর একবারই, সরি ফার্স্টিং ফোর একবার, দেন ফার্স্টিং সিক্স। তো কী হলো, তারপরে আবার জীবনে কি পাবো নাটা একবার রিপিট হবে, জীবনে কি পাবো না থেকে আসল কি নকল শোনা পর্যন্ত, ঠিক আছে। আফটার দ্যাট তারপরে লাইন যেটা আসছে সেটা হচ্ছে ভালো আর মন্দে দ্বন্দ্ব জানি না, এরম টাইপের লাইন, ঠিক আছে। তো দেখে নাও কী হচ্ছে, ওটার জন্য তোমার ফার্স্টিং সিক্স আটবার, তো ফার্স্টিং সিক্স আটবার হওয়ার পরে এবার কীভাবে ভাঁজ ভাঁজ হচ্ছে ওটা একটু দেখে নেবে, ঠিক আছে। সেই অনুযায়ী প্লে করবে, গানটা শুনবে সেই অনুযায়ী প্লে করবে আটবার, তারপর ফার্স্টিং সিক্স আটবার হয়ে যাওয়ার পরে থার্স্টিং ফোর, ঠিক আছে, তারপর থার্স্টিং সিক্স, থার্স্টিং ফোর, ওকে। তো কী হলো, তারপরে যেটা হচ্ছে কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না, এরম টাইপের একটা লাইন। তো ওটা যেটা হচ্ছে সেকেন্ড স্ট্রিং, সরি থার্স্টিং ফোর চারবার, থার্স্টিং থার্ড চারবার, ফার্স্টিং ফোর দুবার, তারপর থার্স্টিং থার্ড একবার, দেন ফার্স্টিং ফোর, ফার্স্টিং সিক্স, ঠিক আছে। তো কী হলো, ঠিক আছে, আর এটা হয়ে যাওয়ার পরে আবার একটা আছে এহে হে, আবার এহে হে বলে আবার ওই লাইনটা রিপিট হচ্ছে। তো ওটার জন্য থার্স্টিং, সরি ফার্স্টিং থার্ড, ফার্স্টিং থার্ডের পর ফার্স্টিং ফোর, ফার্স্টিং সিক্স, তো যে হলো কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না, এ আবার বলে এটা হলে দেন আবার ওটা রিপিট হবে, ঠিক আছে। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না, তো এটা আবার রিপিট হবে, ঠিক আছে। আফটার দ্যাট যে লাইনগুলো আসছে কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, তো এটার জন্য আমি তোমাকে বলি, যেটা তোমাদেরকে আমি অ্যাট ফার্স্ট আসল কি নকল শোনা যেখানে শেষ হয়েছিল যখন ট্যাপটা দিচ্ছিলাম, ঠিক আছে, ফার্স্ট যেটা, তারপর থেকে যেটা আমি দেখিয়েছিলাম তোমাদের, দেখো একবার মনে পড়বে, ঠিক আছে, এই লাইনটাই আবার রিপিট হয়ে যাবে এখানে, ঠিক আছে। তো এটা সেম, কোনো অসুবিধা নেই, তো ওটা হলেই আপনার তোমাদের এখানের সাথে পুরো ম্যাচ করে যাবে, ঠিক আছে। ওই লাইনটা পার্টিকুলার কী ছিল আমার মনে পড়েনি, যার জন্য আমি তোমাদের বলিনি, বাট আমি স্ক্রিনে এখানে দিয়ে দেবো, তখন তোমরা চেক করে নিও লাইনটা, ঠিক আছে। সব কিছু ছাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, এরকম একটা কিছু লাইন আছে। তো ওই লাইনটা আর এই কে তুমি নন্দিনী এই জায়গাটা পুরো সেম, ঠিক আছে। তো ওইটা তোমরা এখানে প্লে করে দিও, আমি একবার দেখিয়ে দিচ্ছি আর একবার কেমন হবে। কে তুমি নন্দিনী আগে তো তোকে দেখিনি, চলেছ কোন পথে রূপে যেন রঙিনী, তো এই লাইনটাই দুবার হবে এখানে, ঠিক আছে। দু আফটার দ্যাট দুবার প্লে করার পরে, ফার্স্ট প্লে করার পরে ওটা হলো, ফার্স্ট বার প্লে করার পরে একটা এহে হে থাকে, তো ওটার জন্য একটা এটা দেবে, থার্স্টিং থার্ড, থার্স্টিং ফিফথ, থার্স্টিং সিক্স, ঠিক আছে, থার্স্টিং থার্ড, থার্স্টিং ফিফথ, থার্স্টিং সিক্স, ফার্স্ট বার প্লে করার পরে এটা করবে। আফটার দ্যাট আবার সেম, ঠিক আছে, তারপরে আবার ওটাই আসবে থার্স্টিং, দেখো আমি একটা নোট দিয়েছিলাম থার্স্টিং থার্ড আটবার, যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না, তো ওই জায়গাটায় সেম এখানে রিপিট হবে, এখানে আছে চিনে নিতে যদি চাও একটু থামো না, এরকম, ঠিক আছে। তো এটাই, ঠিক আছে, তো ওটা সেম এখানে রিপিট হবে, ঠিক আছে, থার্স্টিং থার্ড আটবার, দেখো ওখান দিয়ে আমি নোটটা দিয়ে দিয়েছিলাম ট্যাপ, ওই ট্যাপটাই এখানে প্লে হবে।
আফটার দ্যাট আবার সেম, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। এরপর আবার জীবনে কি পাবো না ওটা রিপিট করে দেবে, ঠিক আছে? ঠিক আছে, তো এটাই ছিল পুরো ট্যাপ পার্টটা। আই হোপ কি তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা এটা দেখে নেবে, গানটা শুনবে, গানটা রিদমের সাথে প্লে করবে, ভালো লাগবে, ঠিক আছে? তাও যদি কোনো সমস্যা থাকে, কোনো ডাউট, নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, আর কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা দেখতেই পাচ্ছ চ্যানেলের মধ্যে 2-3 দিন অন্তর অন্তর নিউ নিউ লেসেন্স আসতে থাকবে। তো যখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, তাহলে যখনই আমি কোনো ভিডিও লেসন আপলোড করবো তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশনটা চলে যাবে, ঠিক আছে? আর যদি ভিডিও থেকে হেল্প হয়, তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, লাইক করতে ভুলো না, ঠিক আছে? আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, তাদেরও শেখার সুযোগ করে দাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো লেসন নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে।